আগে ছিল ওনার কিন্তু গ্রেড 3-এর কাছাকাছি ছিল, আমি দেখেই বলেছিলাম। তো এইভাবে এখন স্কিনটা নিচের দিকে ঝুলে গেছে, তো এইটা কিন্তু এখন আর ঠিক হবে না। এটা ঠিক করতে হলে আবার স্কিন রিডাকশন করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, বরাবরের মতো রাজা আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা রেজাল্ট দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। আগে আমি বলে দিই, ওনার অপারেশন মোটামুটি 1 বছর হয়ে গেল। তো ওনার বয়স নেয়ার 40 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 40 বছর বয়স। তো মেন প্রবলেমটা যেটা হয়েছে, ওনার স্কিন রিডাকশন করা হয়নি। একটা জিনিস মনে রাখবেন, যাদের বয়স একটু বেশি হয় তাদের কিন্তু স্কিনের স্যাগিনেসটা বা লুজনেসটা বেশি থাকে। যেমন দেখেন, এখানে ফোল্ড হয়ে আছে এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো ফোল্ড হয়ে আছে, মানে অপারেশনের 1 বছর পরেও এই জায়গাগুলো লুজ হয়ে আছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আর আপনাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তো এই ভাই যখন অপারেশন করে, আমি কিন্তু ওনাকে বুঝাই বলেছিলাম যে এইভাবে অপারেশন করবেন। তো দেখেন, এই যে স্কিনগুলো কিন্তু একদমই লুজ হয়ে আছে। তো এই ভাই যখন অপারেশন করে, আমি কিন্তু বলেছিলাম যে অপারেশন কিভাবে করতে হবে, ওনার যে স্কিনটা লুজ, স্কিন রিডাকশন করতে হবে। তো অপারেশন করার আগে আমার সাথে যোগাযোগ করলেও উনি হুট করে অপারেশন করে ফেলে, পরবর্তীতে আর কোনো যোগাযোগ করেনি। তো অপারেশনের 6-7 মাস পরে আমার সাথে যোগাযোগ করে যে ভাই, এই অবস্থা, এখন আমি কি করব। তখন ওনাকে আমি বললাম যে আমি তো আপনাকে বলেছিলাম যে অপারেশনের প্রসিডিউর এইভাবে হবে, তো আপনি তো আমার কথা শুনেননি, আপনি অপারেশন করে ফেলেছেন। তো আবার 1 বছর পরে উনি আমার সাথে যোগাযোগ করতেছে। এই যে দেখেন, মানে স্কিনটা টাইট হয়নি, স্কিনটা লুজ হয়ে আছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে যে স্কিনটা ফোল্ড হয়ে আছে। উনি যতই ব্যায়াম করুক না কেন, এটা কিন্তু আর কমবে না, কারণ এক্সেস যে স্কিনটা ছিল, এক্সেস যে স্কিনটা, সেই স্কিনটা কিন্তু ডাক্তার এখান থেকে রিডাকশন করে দেয়নি, ঠিক আছে। এই জন্যই এই প্রবলেমটা শুরু হয়েছে। তো আমি সবসময় বলি যে গাইনোকমেশ অপারেশন যখন করবেন, তখন কিন্তু একটু জেনে বুঝে করবেন। ওনার বয়স যেহেতু বেশি ছিল, তারপরে স্কিনটা যেহেতু স্যাগি ছিল, ওনার কিন্তু গ্রেড 3-এর কাছাকাছি ছিল, আমি দেখেই বলেছিলাম। তো এইভাবে এখন স্কিনটা নিচের দিকে ঝুলে গেছে, তো এইটা কিন্তু এখন আর ঠিক হবে না। এটা ঠিক করতে হলে আবার স্কিন রিডাকশন করতে হবে। তো কিছু কিছু পেশেন্ট আছে, আসলে সব জানার পরেও বুঝে না কেন এরকম ভুল করে। তো আমি সবসময় চেষ্টা করি প্রপার প্রসিডিওরটা মেনটেন করে অপারেশনের ব্যবস্থা করা। তো ওনারও একটা সলিউশন আছে, ওনাকে একজন ডক্টরের কাছে আমি পাঠাবো। সেই ডক্টরের সাথে আমার কথা হয়েছে, উনি ইনশিওর করেছে যে ঠিক আছে, পেশেন্টকে পাঠাই দেন, আমি দেখব ব্যাপারটা। সো ফাইনালি ওনার যেটা করতে হবে, আবার স্কিন রিডাকশন করে যে ফোল্ড হয়ে আছে, জড়ো হয়ে আছে, সেই স্কিনটা ফেলে দিতে হবে। তাহলে মোটামুটি একটা টান টান অবস্থায় আসবে। তো যারা অপারেশন করবেন, অবশ্যই ভালোভাবে প্রপারলি জেনে নিয়ে কিন্তু অপারেশন করবেন। এখন ওনার ক্ষেত্রে যেটা হবে, সেটা হচ্ছে যে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে, কষ্ট হয়ে যাবে। একবার অপারেশন করেছে, আবার এখন অপারেশন করতে হবে, কষ্টের সাথে সাথে। আর একটা জিনিস হবে কি, ওনার অর্থনৈতিক যে ব্যাপারটা, সেটাও কিন্তু লাগবে। ডাক্তার তার ফ্রি অপারেশন করবে না, তাহলে নতুন করে আবার অপারেশন করা লাগবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আর আমি সবসময় চাই যে আপনাদের অপারেশনটা খুব সুন্দরভাবে হোক, প্রপারলি হোক, এবং আপনারা সুস্থ জীবনযাপন করেন। তারপরেও ভুলভ্রান্তি থাকবেই। তো সবাই ভালো থাকবেন, আর গাইনোকমেশিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।